আসসালামু আলাইকুম, দিস ইজ সৌরভ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ান্স ডায়েরি। তো আজকে আমি যাচ্ছিলাম একটু ফুলকপি, ওই মাঠে থেকে কৃষকরা ফুলকপি কীভাবে তোলে সেটা একটু দেখার জন্য যাচ্ছিলাম। অনেকেই আমরা বাজারে ফুলকপি দেখি, কিন্তু আসলে ফুলকপির গাছ কেমন দেখতে এবং এটা কৃষকরা কীভাবে সংগ্রহ করে সেটা দেখার জন্যই মূলত আমি যাচ্ছি। আমিও কখনো দেখি নাই। আর ফুলকপি হচ্ছে কি, এটা যেহেতু সবজি, এটা কৃষকরা সন্ধ্যা অথবা খুব ভোরে রোদ ওঠার, মানে সূর্য ওঠার আগে এই এটা সংগ্রহ করে থাকে। তো এই জন্য আমি সন্ধ্যা নাগাদই যাচ্ছি, কারণ অত ভোরে আসলে আমার পক্ষে যাওয়া সম্ভব না। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, বাঁধাকপি সংগ্রহ। বাঁধাকপি না, ফুলকপি, কলিফ্লাওয়ার। বাঁধাকপি চাষ করে নেই জায়গায় কেউ না, সিজন তো উঠে গেছে মনে হয়। এগুলা কাটবেন না? এগুলা কাটবো, মানে এগুলা তলে দিয়ে কালার ভালো বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরে দিবেন না? দেখি আপনার একটু কাটা দেখি। হ্যাঁ, আসছিলাম ফুলকপি সংগ্রহ করা দেখতে। আমাদের ভাইজান কপি কাটতেছে, কপি সংগ্রহ করতেছে ক্ষেত থেকে। আগে পাতা পরিষ্কার করে, তারপরে হচ্ছে কপি সংগ্রহ করে। এই যে ফুলকপি গাছ, এই যে ফুলকপি, বড় পাতাগুলায় পাতা সকালে কাটে বেশিরভাগ। সকালে না? মানে সারাদিন কাটেন? না, তাহলে সকালে সন্ধ্যার সময় আগে কাটা লাগবে, পরে আর সকালবেলা নাহলে যে শুটা হয়ে যায় না। ফুলকপি ক্ষেত পুরোটাই ফুলকপি। ফুলের মতোই গাছের মাঝখানে একটা করে ফুল ধরে আছে, আর আমরা সেটারে খাই এত যত্ন করে। হ্যাঁ, এই যে ফুলকপি, কলিফ্লাওয়ার, আর ওই পাশে আছে বাঁধাকপির ক্ষেত, ওইটা বেগুন করছে, সবজি ক্ষেত। এইগুলা বাজারে বাজারে চলে যাবে, মাসের দোকানে দোকানে চলে যাবে, তারপরে যাবে মানুষের পেটে।